হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমার যেহেতু এক্সাম চলছে, তাই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো আজ আমি তোমাদের সামনে কথা বলবো পেটিএমের বিসি এজেন্ট সম্বন্ধে। তো তোমরা কীভাবে বিসি এজেন্ট হতে পারবে, সেই সমস্ত প্রসেস আমি তোমাদেরকে খুব সহজভাবে সিম্পলভাবে বলে দেবো। তার জন্য কী করতে হবে, তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে তুমি হয়তো বুঝতে পারবে না, কোনো স্টেপ মিস করবে না তোমরা। তো তার আগে তোমাদের একটা ছোট্ট অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিই যে আমার ডিসক্রিপশনে তোমরা এরকম লিঙ্ক পেয়ে যাবে ওই ফর্মটা ফিল আপে। তো তোমরা পেটিএম অ্যাপ থেকেও পারবে, সেটা আমি তোমাদেরকে এই লিঙ্ক থেকেই প্রথমে তোমরা যাবে, দিক করে নেবে। এটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল লিঙ্ক, তো সেখান থেকে তোমরা চলে যাবে। এবং এখানেই তারপরে তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো একটা পেটিএম বিসি এজেন্টের যে পেটিএম কা এটিএম অ্যাপ আছে, সেই অ্যাপের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো। তো তোমরা সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা কীভাবে করবে, তো চলো আমি তোমাদেরকে কাজটা প্রথমে দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে বলে রাখি যে পেটিএম সম্বন্ধিত অনেক রকম ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা অবশ্যই সেগুলো পর্বে দেখে নিও। যেমন কেওয়াইসি সম্বন্ধে ভিডিওটা আছে, সেটা তোমরা দেখে নিও। তো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এই যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা তোমরা জাস্ট কপি ওপেন করে নেবে। ওপেন করে নিলে তোমাদের সামনে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল সাইট খুলে যাবে। তো এরকম তোমাদের সামনে পেজ চলে আসবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এখানে আইকনটা শো করছে, আর এটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল সাইট। তোমরা এখানে উপরেও দেখতে পাচ্ছ যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লেখা আছে। তো তোমরা কী করবে, স্ক্রোল করবে, স্ক্রোল করে জাস্ট একদম শেষ পর্যন্ত চলে আসবে, একদম শেষ প্রান্তে। শেষ প্রান্তে চলে আসলে তোমরা এরকম অনেক রকম অপশান দেখতে পাবে লেখা। তো তার মধ্যে কী করবে, এখানে একটা অপশান আসলে দেখতে পাবে রেজিস্টার অ্যাজ এ কেওয়াইসি পয়েন্ট, এই অপশানটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। এই অপশানটাতে ক্লিক করে দিলে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, ঠিক এইরকম একটা ফর্ম চলে আসবে। তো কী করবে তোমরা, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি সিম্পলের জন্য একটা ফর্ম ফিল আপ করে নিচ্ছি। তো নাম্বার আমি এখানে ধরো একটা দিয়ে দিচ্ছি, আর তোমরা যে না মোবাইল নাম্বারটা এখানে দিবে সেটা যেন অবশ্যই কেওয়াইসি হয়, ফুল কেওয়াইসি থাকে, ফুল কেওয়াইসি না থাকলে সেটা এখানে সম্ভব হবে না। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে এটা করার জন্য তোমাদের কী কী প্রয়োজনীয়, সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই একটা নিজস্ব শপ থাকতে হবে, শপ বা দোকান থাকতে হবে তোমাদের নিজস্ব, এবং সেটা এক জায়গাতে অবস্থিত থাকতে হবে, তার নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকতে হবে। তারপরে তোমরা এটার উপর লগ ইন অ্যাপ্লাই করতে পারবে। আর এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা তোমরা যেটা তোমাদের অন্য কোনো ব্যাংকের রিলেটেড তোমরা থাকতে পারবে না, তোমরা এই দোকানে অন্য কোনো ব্যাংক রাখতে পাবে না। হয়তো এয়ারটেলের ব্যাংক রাখছো, তাহলে তুমি পেটিএমটাও রাখছো, তাহলে তুমি এয়ারটেলটা ওটা ক্যান্সেল করতে হবে বা পেটিএমটা ক্যান্সেল করতে হবে, তাই তুমি পেটিএমটা পাবে না। তাই তোমাদেরকে রিকমেন্ড করবো তোমাদের কাছে, তোমরা একজন যারা নিও, তোমরা কোনো ব্যাংক ইউজ করো না, তবে এটা তোমরা করো, নাহলে পরবর্তীতে তোমাদের প্রবলেমটা হবে। তো কি আমি তোমাদেরকে সমস্ত প্রসেসটাই বলে দিচ্ছি। তো নাম দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেসের জায়গায় তোমরা তোমাদের যে অ্যাড্রেস আছে সেটা তোমরা ফিল করে দেবে। ফিল তোমাদের যে অ্যাড্রেস সেটা তোমরা ফিল করে দেওয়ার পরে তারপরে নিচে চলে আসবে পিনকোডে। তো আমি এরকম রাখলাম ফিল আপ, তোমরা করে নেবে পিনকোডের জায়গাতে তোমরা তোমাদের যে পিনকোড সেটা তোমরা দিয়ে দেবে। পিনকোড দেওয়ার পরে তোমাদের নিচে এখানে যে অপশান চলে আসে সেটা এখানে চলে আসে স্টেট। তো স্টেটটা তোমরা এখানে আগে সিলেক্ট করে নেবে। তো স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, অন্য কোনো স্টেট হলে অন্য স্টেট। তারপরে নিচের এই দুটো আসছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটোই হচ্ছে তোমাদের মেন বিষয়। তোমরা এই দুটো সিলেক্ট করার উপরে নির্ভর করবে তুমি পেটিএমে বিসি এজেন্ট হতে পারবে কি না। তো তার জন্য প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছ প্রথমটা অপশান, ডু ইউ হ্যাভ এ ফিক্সড আউটলেট। তো এখানে তোমাকে কী করতে হবে, এখানে অবশ্যই এস করতে হবে, অবশ্যই অবশ্যই এস করতে হবে। তুমি যদি নো করো তাহলে তুমি কিন্তু এটা পাবে না। তো আমি তোমাদেরকে নো করে এখানে দেখে দিয়েছি, নো করলে তোমাদের কি দেখতে পাচ্ছ এখানে লেখা উঠে পড়লো, নো যেহেতু করলাম তাই এখানে লেখা পড়লো ইউ আর নট এলিজেবল টু পেটিএম রেজিস্টার বিসি এজেন্ট, তুমি বিসি এজেন্টের জন্য যোগ্যতা নয় তোমার। এটা নো করলে অবশ্যই তোমাদের এরকম চলে আসবে, আমি তোমাদেরকে সেজন্য নো করে দেখিয়ে দিলাম। সো তোমরা নো করতে পারবে না, ওটা তো অবশ্যই তোমাদেরকে এস রাখতে হবে। তো ফর্মটা আমি আবার ওই পর্যন্ত ফিল আপ করি। তো ফ্রেন্ডস, আমি আবার ফিল আপ করে নিলাম, এবার তোমরা এখানে জাস্ট এস করবে। এবং দ্বিতীয় যে অপশানটা আছে সেই অপশানটাতে তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছি এখানে আছে
ইউ আর অ্যান এক্সিস্টিং কাস্টমার সার্ভিস পয়েন্ট ফর এনি আদার ব্যাঙ্ক, তো তোমরা এখানে কী করবে, এখানেও ইয়েস করবে, অবশ্যই অবশ্যই ইয়েস করবে, তোমাদের যদি আবার থাকে তবুও ইয়েস করবে, আর তোমাদের এটা অবশ্যই দুটোই ইয়েস করো, কারণ ইয়েস না করলে নো করলে কী হবে সেটা তোমরা এখানে দেখতে পারলে, এখানেও যদি নো করি তাহলে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তো প্রথমে ইয়েস করে দেবে, আর তারপরেও যদি তোমাদের থাকে এটা এমন নয় যে তুমি এটা করলে তুমি সঙ্গে সঙ্গে তোমার হয়ে গেল, তুমি যখন এটা করবে তখন কী হবে, ওদের কাছ থেকে তোমাকে সার্ভে করবে, সার্ভে করার সময় তোমাকে যদি ওখানে দেখতে পাই যে তোমার আছে তাহলে কিন্তু তোমার হবে না, আমি সেটা তোমাদের আগে বলে দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ এটা দেওয়ার পরে আমি এখানে কী করলাম, তাও দেখতে পাচ্ছ আমি এলিজিবল না, তো ফ্রেন্ডস এলিজিবল হলে তোমাদের সামনে এরকম পেজ আসবে না, এলিজিবলের পেজ অন্য চলে আসবে, তো সেটা তোমরা এখানে দেখে নেবে, এরকমভাবে ফর্মটা ফিল আপ করে ওখানে সাবমিট করলে তোমরা পেয়ে যাবে যে বিসি এজেন্ট হওয়ার যোগ্যতা, মানে তোমাকে অর্জন করতে পারবে, তার জন্য কী করতে হবে, তোমার অবশ্যই নিজস্ব একটা শপ থাকতে হবে নিজস্ব, আর তার তুমি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রিলেটেড থাকতে পারবে না, তাহলে অবশ্যই সেটা হবে। এবার আসি আমি বিসি এজেন্টের যে অ্যাপটা সেটা তোমাদেরকে বলে দিই, যে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা, তো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেটা তোমরা ডাউনলোড করে নেবে, তারপরে এখন তোমাদের কাজ হবে না, আর তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে পেটিএমে লগ ইন হওয়ার সময় যে পেটিএম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড লাগে সেটাই ওখানেও লাগবে, তাহলে তোমরা লগ ইন করতে পারবে, কিন্তু অবশ্যই তার আগে তোমাকে কী করতে হবে, আগে ওই সার্ভেটা কমপ্লিট হবে তারপরে তোমরা পাবে, তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো, তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ বাই বাই, তোমরা অবশ্যই ভালো থেকো, আর এক্সাম শেষ হতেই আমি আরও ভিডিও নিয়ে আসছি, আর না হলে সময় পেলে আমি মাঝে মাঝে তোমাদের সামনে ভিডিও উপস্থিত করবো, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এটা আমি বলবো, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে আগামী এপিসোড।